হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাহাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, ফ্রি ফায়ার গেমের ভিতর ল্যাগ প্রবলেম, এটা আসলে লো এন্ড ডিভাইসের ফোন ইউজারদেরই বেশি হয়ে থাকে। এন্ড তোমরা অনেকে আমাকে বলো ভাই, ল্যাগ প্রবলেমের জন্য ফ্রি ফায়ার গেমটা খেলতে পারছি না, এটার একটা সমাধান দেন। তো আসলে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদেরই ফোনের এমন কিছু সিক্রেট সেটিং দেখাতে চলেছি। এন্ড এই সেটিংগুলো ইউজ করলে শুধু ফ্রি ফায়ার না, তোমাদের ফোনের যে কোনো প্রবলেমই কিন্তু সলভ হয়ে যাবে। যেমন গেম খেলার সময় নেট স্লো হয়ে যায়, বা অনেক সময় ফেসবুক বা অন্যান্য বিষয় ইউজ করার সময় তোমাদের ফোন হ্যাং করে বা স্লো হয়ে যায়। তো সবকিছুই কিন্তু সমাধান হয়ে যাবে আজকের ভিডিওটি দেখার মাধ্যমে। আর ভাই, তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা অনেকদিন যাবতই ল্যাগ প্রবলেম নিয়ে ভুগতেছো, তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা অন্তত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। আশা করা যায় এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের গেমের ভিতর আর কখনোই ল্যাগ করবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আসলে তো তোমরা জানোই যে ফ্রি ফায়ার গেমটা খেলার সময় তোমাদের গেমের ভিতর ল্যাগ কেন করে। মূলত তোমরা যারা 2GB বা 3GB র‍্যামের ফোন ইউজ করো, তোমাদের ফোনের প্রসেসর লো হওয়ায় তোমাদের ফ্রি ফায়ার গেমটা ঠিকঠাক প্রসেস না করায় কিন্তু তোমাদের গেমের ভিতর ল্যাগ প্রবলেমটা হয়। আবার অনেক সময় তোমাদের কিছু সেটিং এরও মিস্টেক থাকে, যার কারণে তোমাদের ফ্রি ফায়ার গেম বা অন্যান্য প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমাদের ফোনটা ল্যাগ করে, হিট হয় বা ফোনটা হ্যাং করে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আসলে যে টিপস এন্ড ট্রিক্স বা সেটিংগুলো দেখাবো, এই প্রত্যেকটা বিষয় যদি তোমরা করে নাও তাহলে কিন্তু চিরতরে তোমাদের যে কোনো গেমের ভিতরই বা যে কোনো কিছু করার সময় তোমাদের ফোন হ্যাং, ল্যাগ বা অন্যান্য কোনো প্রবলেমই হবে না। তো ফার্স্ট টাইম তোমাদের ফোনের ল্যাগ প্রবলেম ফিক্সের জন্য তোমাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স দিব। তো জাস্ট সিম্পল কিছু বিষয়, তোমরা যারা 2GB বা 3GB বা 4GB র‍্যামের ফোন ইউজ করো, তোমাদের ফোনের র‍্যাম বা প্রসেসর কম হওয়ার কারণে তোমাদের ফোনে কিন্তু অতিরিক্ত অ্যাপস ডাউনলোড করা বা ইনস্টল করা যাবে না। এন্ড এই ক্ষেত্রে তোমরা দেখবা যে তোমাদের ফোনে অতিরিক্ত যে অ্যাপস গুলো আছে, যে অ্যাপস গুলো তোমাদের কাজে লাগে না, তোমরা ওই অ্যাপস গুলা কিন্তু আনইনস্টল করে দিবা। এন্ড দ্বিতীয় বিষয়টা হলো তোমাদের ফোন মেমোরি সবসময় কিন্তু 10GB এর উপরে ফাঁকা রাখতে হবে, কারণ ফ্রি ফায়ার গেমটা কিন্তু ফোন মেমোরিতে রান করে। এন্ড ফোন মেমোরির স্টোরেজ যদি ফুল থাকে তাহলে কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর অতিরিক্ত ল্যাগ করে। সেই বিষয়টা কিন্তু সবসময় তোমাদের মাথায় রাখতে হবে। দেন আরেকটা বিষয় আছে, তোমরা যারা 2GB বা 3GB র‍্যামের ফোন ইউজ করো, তোমরা কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর এইখান থেকে যে কাস্টম প্যাক গুলা দেখতেছো, এই কাস্টম প্যাক গুলা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করা যাবে না। এন্ড ডাউনলোড করা থাকলেও কিন্তু এইগুলা ডিলিট করে দিবে। এন্ড তোমাদের যদি কোনো ড্রেস আপ বা গান কালেকশন পছন্দের হয়, ডাউনলোড করে রাখতে পারো। এন্ড এইখান থেকে তোমরা সব সময় কিন্তু তোমাদের গ্রাফিক সেটিংটা স্মুথে দিয়ে রাখবা। এন্ড এইখান থেকে তোমাদের হাই এফপিএসটা কিন্তু সব সময় ব্যালেন্সে অথবা হাই পারফরম্যান্সে দিয়ে রাখবা। তো এইখান থেকে এই টিপস এন্ড ট্রিক্স গুলা কিন্তু সব সময় তোমাদের মাথায় রাখতে হবে। দেন এখন আমি তোমাদেরকে তোমাদের ফোনের কিছু সিক্রেট সেটিং দেখাবো, এই সেটিং গুলা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে এই টিপস এন্ড ট্রিক্স এর পাশাপাশি। তো চলো এখনই আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যে তোমাদেরকে সেটিং গুলো দেখাবো। তো এইখান থেকে কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবা না। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি। তো ফার্স্ট টাইম তোমরা এখান থেকে সেটিং অপশন চলে যাওয়া, দেন এখান থেকে একটু নিচের দিকে চলে এসে এডিশনাল সেটিং লেখা দেখতে পারছো, এখানে প্রেস করে এখান থেকে একটু নিচের দিকে চলে এসে ডেভেলপার অপশন দেখতে পারবা, এখানে প্রেস করবা। এন্ড অবশ্যই কিন্তু তোমাদের এখান থেকে ডেভেলপার অপশনটা অন করতে হবে। দেন তোমরা এখান থেকে আরেকটু নিচের দিকে চলে আসবা। এন্ড এইখানে যে লগার বিফোর সাইজ, এটা তোমরা 1MB তে অথবা 4MB তে দিয়ে দিবা। দেন এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবা। এন্ড এইখানে উইন্ডো অ্যানিমেশন স্কিল যেটা আছে এটা তোমরা অফ করে দিবা। এন্ড ট্রান্সলেশন অ্যানিমেশন স্কিল যেটা আছে এটাও অফ করবা। এন্ড এমরোটার ডিউরেশন স্কিল যেটা আছে এটাও অফ করবা। এন্ড এইখানে তোমরা এই যে স্মলেস্ট ওয়েট যেটা দেখতে পাচ্ছ, এটা হলো ডিপিআই। ডিপিআই বাই তোমরা যারা অতিরিক্ত ডিপিআই ইউজ করো, তোমরা কিন্তু এখানে অতিরিক্ত ডিপিআই ইউজ করবা না। তো আসলে তোমরা তোমাদের ফোনে কতটুকু ডিপিআই ইউজ করবা এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা চাইলে কিন্তু এটা দেখতে পারো। অথবা আমার এই ভিডিওর আই বাটনে আমি কিন্তু ওই ডিপিআই ভিডিওটা দিয়ে দেবো, ওইটা ওইখান থেকে দেখে নিবে। দেন এখান থেকে আরেকটু নিচে চলে এসে এইখানে যে ফোর্স 4XMS যে অপশনটা আছে, এই অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই অপশনটা কিন্তু তোমাদের প্রত্যেককে অন করতে হবে। দেন এইখান থেকে আরেকটু নিচের দিকে চলে এসে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস যেটা আছে এটা অন করবা। এন্ড এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যেটা আছে এটা অ্যাটমোস্ট 2 প্রসেসে করে দিবা। জাস্ট এতটুকুই তোমাদের সেটিং করতে হবে। দেন প্রত্যেকটা কাজ হয়ে গেলে কিন্তু তোমরা তোমাদের ফোনটিকে একবার এখান থেকে রিবুট করে নিবা। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছো তাদের ফ্রি ফায়ার গেমের ভিতর আর
তোমার বাকি জীবনে ল্যাগ প্রবলেম হবে না এন্ড যারা এই ভিডিওটা স্কিপ করে করে দেখছো তাদের আসলে ফ্রি ফায়ার গেমের ভিতর ল্যাগ প্রবলেম কিন্তু সলভ হবে না এন্ড তোমাদেরকেই বলছি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে আবার দেখো যদি কোনো স্টেপ মিস হয় তাহলে কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর ল্যাগ প্রবলেমের সমাধান তোমরা করতে পারবা না তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করবা তো বন্ধুরা ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।